Assalamualaikum, welcome to my channel Rashmi's Cooking. আজকে এই সুন্দর ফ্লোরাল কেকটার শর্ট একটা ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে। কেকটা গত কয়েকদিন আগে ডেলিভারি কেক ছিল, এই নিয়েছেন তিনি, হচ্ছে আমার কলিগ। সো তিনি ফার্স্ট টাইম অর্ডার করেছে আর উনি অনেক মানে হচ্ছে আমাকে বলেছিল যে খুব কিউট যেন একটা কেক হয়। সো যখন কেউ আমাকে এভাবে বলে যেন খুব সুন্দর করে ডেকোরেট করা হয়, তখন আর কেকটা প্রেশারের মধ্যে দিয়ে থাকি। কারণ নর্মালি যদি কেউ কোনো ডিজাইন চুজ করে দেয় সেক্ষেত্রে খুব ইজি হয়ে যায় আমাদের করতে, বাট যখন কেউ আমার আপনার পছন্দ মতো ডিজাইন করেন, তারপরে যদি মানে ডিজাইনটা খুব বাস হচ্ছে, ডিজাইনটা খুব একদম ডিজাইন হতে হবে, সেক্ষেত্রে খুব প্রেশার থাকতে হয়। তারপর যাই হোক, মতো একটা ডিজাইন করতে পেরেছিলাম এবং তিনি অতন কেকটা পেয়ে। সো এখানে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে কেকটা সুন্দর মতো করেছিলাম, 1 পাউন্ডের কেক। এটা বেক করে নেওয়ার পরে কেকগুলো 3টা স্লাইসে ভাগ করে আমি সুগার সিরাপ এবং হচ্ছে ক্রিম এগুলো গ্র্যাজুয়ালি কেকটা কোট করতে থাকি। আর এখন আমাদের যারা হচ্ছে তাদের অনেকেরই একটা কোশ্চেন, খুব কেকের প্রাইস কেন বেশি আর এই প্রাইস? সো দেখেন, নর্মালি এক কিছুর দাম এতটাই বেড়ে গেছে যে কেকের প্রাইস বেড়ে গেছে। ক্রিমগুলো হচ্ছে চকলেট, আমরা সবসময় পিওর যে বানানোর ট্রাই করি, চকলেট দাম বেড়ে গেছে, ক্রিম মানে সব কিছুর দাম, কেকের দামটা আমরা ওই রকম বাড়াতে পারি না। তারপরে যাই হোক, কেকগুলো পছন্দ করে খুবই যে একবার নেয় সবার কথা বলে না, যদিও যে না চায় সে আর কি এইগুলো নিয়ে কথা বলে। সো এখানে দেখতে দেখতে আমার সমস্ত 3টা লেয়ারে কে ক্রিম দেন সুগার সিরাপ সব কিছু হয়ে গেছে। আমি সবসময় কেকটা বোর্ডে মানে ফার্স্ট লেয়ারগুলো দিয়ে ড্রিঙ্ক করে নিই, দেন আমি সেটা একটা প্রথমে হচ্ছে টাকলে আমি প্রথমটাতে করে দেন আমি বোর্ডে নিয়ে নিই। এটা অনেক মেসি হয়ে যায় কারণ এই অবস্থায় কেকগুলো মানে হচ্ছে ফিনিশিং দিতে অনেক বেশি মেসি হয়ে যায়। সো টার্নটেবিলে সুন্দর করে দিয়ে নিই। এই তো আমার মোটামুটি এক তোলা আসছে, যেটা চকলেট ক্রিম দিয়ে এটাতে একটা ভ্যানিলা ক্রিম কালার করে। সো এই পর্যায়ে একটা ফিনিশিং দেওয়ার পরে আমি কেকটা বোর্ডে ট্রান্সফার করে নেব এবং তারপর আমি হচ্ছে সেট হতে দিব ফ্রিজে মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমি সেট। তো এই তো নিচ্ছি, দেন সুন্দর মতো 2টা ছুরি দিয়ে একদম, আগে জিনিসটা অনেক হার্ড লাগতো বাট এখন করতে করতে অনেক ইজি হয়ে গেছে। আর আমি এখানে এটা ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। তারপর সেট হওয়ার পরে আমি পিঙ্ক কালার, একদম লাইট একটা পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার ক্রিম অ্যাড করে, সো বেবি পিঙ্ক কালার দিয়ে আমি সুন্দর মতো এটা একদম ফিনিশিংটা দিয়ে নিলাম কভার করে। আর কেকের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফিনিশিংটা দেওয়া। আপনার কেকটা মানে হচ্ছে যত সুন্দর ফিনিশিং হবে কেকটা দেখতেও তত সুন্দর হবে, আর একটা জিনিসের লুকিংটা যদি সুন্দর হয় সেটা অটোমেটিক্যালি মানুষের কাছে অ্যাট্রাকটিভ হবে। এইখানে ক্রিমটি মানে হচ্ছে আমাদের কেকের মেইন সময়টা নেয় হচ্ছে ফিনিশিংটা আনতে। সো ফিনিশিং নেওয়ার পরে আমি সুন্দর মতো নিচে একটা পার্ট করেছিলাম যেগুলো আমার ভিডিওতে আসেনি, সেটা হচ্ছে একটা হোয়াইট কালার শেড করে ওইখানে হচ্ছে গোল্ডেন লিফ দিয়ে আমি সুন্দর মতো ডেকোরেশন করে ফেলি। আর দেন হচ্ছে আমরা যে রোজগুলো মেক করি সেই নজেল দিয়ে আমি ওখানে কয়েকটা ফ্লাওয়ার করে নেই। তো ফ্লাওয়ারগুলো হচ্ছে 3D ফ্লাওয়ার আর কি। সো এই তো আমার ফিনিশিং শেষ, এইটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। একটা ছোটো বেবির ওয়েলকামের কেক ছিল এটা। সো কেমন লাগলো সবার কাছে ভিডিওটা? যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।